ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বাঁধে ধসের পাশাপাশি ভেসে গেছে কয়েক হাজার মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গ ওড়িশায় চার জনের মৃত্যু, 3 লাখ ঘর বাড়ি বিধ্বস্ত, লন্ডভন্ড 20,000 গ্রাম। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় দিনে খরচ প্রায় 1 লাখ টাকা, সরকারিভাবে ওষুধ সরবরাহের পরামর্শ। সীমান্তে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার 50, সাতক্ষীরা রাজশাহীতে যে কোনো সময় লকডাউন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলীয় 14 জেলার নিচু এলাকা। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুর্ভোগে লাখো মানুষ, কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তা। এদিকে ভোলা, নোয়াখালী, বরগুনা, বাগেরহাট ও ঝাড়কাঠিতে গাছ চাপা এবং পানিতে ডুবে 5 শিশুসহ 6 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিধ্বস্ত দেশের বিভিন্ন উপকূলের বাঁধ। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতাপনগরের কুড়িকাহনিয়া, হরিশখালী, সুভদ্রাকাটি, চাকলা এবং গাবুরার লেবুবুনিয়া সহ বিভিন্ন এলাকা। নদীর লবণাক্ত পানিতে ভেসে গেছে শত শত মাছের ঘের। পানিবন্দী অনেক পরিবার, স্বাভাবিকের চেয়ে 6 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে নদ নদীগুলোই। খুলনার কয়রার বেতকাশি, দোশালিয়া, জোরসিংসহ বিভিন্ন গ্রাম, মোংলার কানাইনগর ও জয়মনি এলাকা, বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে জোয়ারের পানিতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গত 2 দিন ধরে চরম দুর্ভোগে নদী তীরের মানুষ। অসুবিধার মধ্যে আছি এই ঘূর্ণিঝড় ইয়াসের কারণে। ভেরিবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাচ্ছে। বাঁধ দিছিল, সেই বাঁধ ঠিক মতো দিই নেই, আর এখন দেখেন এই আমাদের ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে। রান্না বাড়া হয় না, সবাই না খাইয়ে মানে বসে থাকার মতো। বরগুনার 6টি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10টি গ্রাম। পিরোজপুরে তলিয়ে গেছে শতাধিক এলাকা। এরকম বন্যা আর কখনো দেখিনি, শীতের সময় এরকম পানি হয় নাই। আমাদের ঘেটের মাছের ঘের সব ভেসে গেছে, ঘরবাড়ি যা আছে সব পানির নিচে, এবং আমি মনে করি মানুষ যে রাত্রে কিসে ঘুমাবে, সব বিছনাপাতি সব ভিজা। পটুয়াখালীতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত 50টি গ্রাম। ভোলার মনপুরা, কাজিরচর, কলাতলির চর সহ নিম্নাঞ্চলগুলো অস্বাভাবিক জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় প্রস্তুত প্রশাসন। আমাদের হাতে 1,94,01,000 টাকা এখনো আমাদের কাছে জমা রয়েছে, এবং খাদ্যশস্য হিসাবে জিআর চাল আমাদের কাছে 42.5 মেট্রিক টন চাল আমাদের কাছে মজুদ রয়েছে। আমাদের ত্রাণ সামগ্রী কোনো রকম কমতি বা ঘাটতি নেই। ইয়াসের প্রভাব পড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলেও। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 1 ফুট বেশি উচ্চতায় আছড়ে পড়ে উপকূলে। প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনস, টেকনাফের শাহপরী, মহেশখালী সহ বিভিন্ন এলাকা। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ উপকূলীয় বিভিন্ন জায়গার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বেড়িবাঁধ ধসে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় 12টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কমপক্ষে 15 গ্রামের মানুষ। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই মুহূর্তে এবং বেড়িবাঁধের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, যেগুলো স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সেগুলো নির্মাণ কাজ বা সংস্কারের কাজ চলছে। ব্যাগ, জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এগুলোর মাধ্যমে বাগেরহাটে 2,000-এর বেশি মাছের ঘের ভেসে 1.5 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলায়। রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা এই 4টি উপজেলায় ঘূর্ণিঝড় গ্যাসের প্রভাবে আমাদের 2,091টি ঘের প্লাবিত হয়েছে, যা এর মধ্যে 1.53 কোটি 1,53,00,000 টাকার মাছ প্রাথমিকভাবে আমরা
ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। খুলনার কয়রায় ভেসে গেছে পুকুর ও ঘেরের প্রায় 1.5 কোটি টাকার মাছ। দাকোপ উপজেলায়ও শতাধিক ঘের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ না হইলে এই কয়রাবাসী, শুধু এটা আমার মরাজপুরই না, দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী, কয়রা সদর এবং মহেশপুর, এই মরাজপুর, এই চারটা ইউনিয়ন প্রতি বছরই প্লাবিত হয়। ঝালকাঠিতে জোয়ারের পানিতে প্রায় 300 পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। বরগুনার 6টি বেড়িবাঁধ ভেঙে প্রায় 20 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে শতাধিক মাছের ঘের। লাখ লাখ টাকার মাছ গেছে, আমাদের ঘরে কিছু কোনো খাবার দাবারের কিছু নাই। তা লোকে আমাদের বলে না যে আমরা আছি তোমাদের পাশে বা কি, এরকম কোনো লোক এখন পর্যন্ত আসেনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতির খবর জানাতে বরগুনা এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরগুনায়, সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বর্তমানে বরগুনায় কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে যেটা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে, তাদের আমাদের ক্ষতির পরিমাণটা সঠিকভাবে নিরূপণ করতে হয়তো আজকে দুপুর নাগাদ লেগে যাবে। সেক্ষেত্রে গত বছর আমরা নেওয়া আসলে আমাদের এখানে 21 কিলোমিটার টাকার অভাবে আসলে সেই বেড়িবাঁধ গুলো গ্রামীণ করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে এবছর আবার ইয়াসের প্রভাবে যে বেড়িবাঁধ গুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যদি মেরামত না করা হয় তাহলে এই উপকূলে আসলে সামনে যে বর্ষার মৌসুমটা রয়েছে সেই মৌসুমে পানি ঢুকে আসলে যে এসব এলাকা আছে রয়েছে সব এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়াটা ব্যাপক একটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যে নিম্ন এলাকা প্লাস যে বেড়িবাঁধ ভেঙে যে পানি প্রবেশ করেছে সেই সব এলাকায় প্রায় বরগুনায় ছোট বড় মাছের ঘের মিলিয়ে প্রায় 500 মতো মাছের ঘের এবং পুকুর পানিতে ভেসে গিয়েছে। আর গতকালকে থেকে আজকে পর্যন্ত আসলে প্রশাসনের পক্ষ থেকে মাত্র 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে খাবারের জন্য। আমরা কিছু এলাকায় দেখতে পেয়েছি কিন্তু বেশিরভাগ জায়গায় এখনো খাবার পৌঁছেনি। গত 3 দিনের যে জোয়ারের পানির কারণে ওইসব এলাকার কিছু এলাকার মানুষের রান্না বান্না সব কিছুই বন্ধ হয়েছে। জেলা প্রশাসন থেকে যে সহায়তা দেওয়া হয়েছে যেটা আসলে সঠিক পরিমাণে নয়, যেটা আরো বৃদ্ধি করা এবং প্রত্যেকটা মানুষ পায় সে ব্যবস্থা করা উচিত। কারণ এই যেসব এলাকা নিম্ন এলাকার মানুষগুলো নিম্ন আয়ের আসলে ওনাদের বাড়িঘর পানিতে ভিসে গিয়েছে, তো সেক্ষেত্রে ওনাদের খাওয়ার মতো আসলে এই মুহূর্তে তেমন কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ আরো তৎপর হওয়ার দাবি জানিয়েছে আসলে ওইসব এলাকার ভুক্তভোগীরা। আর আমি আরেকটু আপনার সাথে অ্যাড করে রাখি যে আমাদের এই বরগুনায় যে বেড়িবাঁধ গুলো যে 805 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেক্ষেত্রে এই 805 কিলোমিটার যে 1960 সাল থেকে আসলে এখন পর্যন্ত এই 805 কিলোমিটার যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, বেড়িবাঁধ যেটা আছে যেটা এখন থেকে 60 বছর আগে নির্মাণ করা হয়েছে সেগুলোর পরবর্তীতে কোনো মেরামত করা হয়নি, যে কারণে এইসব বেড়িবাঁধ গুলো প্রত্যেক বছর একটু একটু পানিতে ধুয়ে আসলে নিচু হয়ে যাওয়ায় যে কোনো সময় আসলে বড় জলোচ্ছ্বাস হলে আসলে এইসব বেড়িবাঁধ হচ্ছে ভিতরে পানি প্রবেশ করবে। সেক্ষেত্রে স্থানীয়দের দাবি যে তাদের এখন যে সব থেকে বড় যে দাবিটা তাদের ত্রাণের থেকেও আসলে এইসব বেড়িবাঁধ গুলো সংস্কারের তাদের একদম হৃদয়ের দাবি। আরিফ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বাগেরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, ঘূর্ণিঝড়ের পর এখন সেখানকার পরিস্থিতি কেমন, আবহাওয়ার অবস্থা কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? উপকূলীয় জেলা বাগেরহাট, বাগেরহাটে এখন কিন্তু এই যে কয়েকদিন ধরে যে তীব্র তাপদাহ চলছিল সেই তাপদাহ কিন্তু এখন আর নেই। গত পরশু দিন থেকেই কিন্তু দমকা হাওয়া আছে, সেই সাথে হচ্ছে মাঝারি বৃষ্টি আছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আছে, কখনো কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আগে যে তীব্র গরমটা ছিল সেই গরমটা কিন্তু এখন নেই।
গতকালকে ঘূর্ণিঝড়ের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে আপনাকে জানিয়ে রাখি বাগেরহাটের উপকূলীয় উপজেলা, সুন্দরবন সংলগ্ন, বিশেষ করে শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ এবং রামপাল, এই চারটি উপজেলাতেই মূলত হচ্ছে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এবং এই সমস্ত এলাকার নিচু এলাকাতে যারা বসবাস করে সেই নিচু এলাকায় হচ্ছে প্লাবিত হয় এবং অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, তলিয়ে যায় ঘর বাড়িতে, পানি উঠে যায়, রান্না খাওয়ার অসুবিধা হচ্ছিল। তো গতকালকে দুপুরের পরের থেকে কিন্তু প্রশাসন, স্থানীয় প্রশাসন যে সমস্ত এলাকাতে পানি প্রবেশ করেছে সেই সমস্ত এলাকাতে কিন্তু প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, তাদের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের একটা তালিকা তৈরি করে কিন্তু আপনার আগেই কিন্তু প্রশাসনের যে প্রস্তুতি ছিল, বিশেষ করে শুকনো খাবার প্রস্তুত ছিল, সেই খাবার কিন্তু তারা কালকেই কিন্তু দুপুরের পরের থেকেই হচ্ছে বিতরণ করা শুরু করে। আমাদের বাগেরহাটে এই জলোচ্ছ্বাসের জোয়ারের পানিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হচ্ছে চিংড়ি, জানেন যে বাগেরহাট জেলা চিংড়ি চাষের জন্য অন্যতম জেলা, এলাকায় বিপুল পরিমাণ সাদা এবং চিংড়ি মাছের চাষ হয়। এখানে কিন্তু সব থেকে বড় ক্ষতিটাই হয়েছে কিন্তু আমাদের মাছে। আমি কালকে কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন বাগেরহাটে সব থেকে বেশি মাছের ঘের ভেসে গেছে হচ্ছে রামপাল উপজেলাতে, এরপরে রয়েছে মোংলা, এরপরে রয়েছে আপনার মোরেলগঞ্জ, শরণখোলা। প্রশাসন কিন্তু আজকেও কিন্তু তারা এখানে বরগুনা এবং বাগেরহাট থেকে ইয়াসের পরবর্তী খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলের 27 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুল রহমান। বিভিন্ন জায়গায় বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ রক্ষা পেলেও এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা। বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ের সংখ্যা কেটে গেলেও পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাসের কবলে দেশ, বলছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে, এসব এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিও হতে পারে। এই যে 3-6 ফুট পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে আগামীকাল থেকেই কমতে শুরু করবে এবং 2-1 দিনের মধ্যেই এই পানির উৎসটা অনেকটাই কমে জনগণের মধ্যে যে ভোগান্তি এবং দুর্ভোগ হয়েছে সেখান থেকে কিছুটা স্বস্তি লাভ করবে। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে উপকূলের 27 উপজেলায়। বাঁধগুলো, পোল্ডারগুলো সরু হতে হতে জমির আইলের মতো হয়ে গেছে এবং সবগুলোই বেশিরভাগই মাটির বাঁধ। এই মাটির বাঁধে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে যেভাবে দুর্যোগ বাড়ছে এটা রক্ষা করা যাবে না। অঞ্চল মডেল ধরে আমরা এই উপকূলীয় এলাকাগুলোতে ক্লাইমেট চেঞ্জের কারণে যেভাবে দুর্যোগ বাড়ছে এটা রক্ষা করা যাবে না। অঞ্চল মডেল ধরে আমরা এই উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধের ব্যবস্থা এবং পোল্ডারগুলোর উন্নয়নের জন্য ডেল্টা প্ল্যানে নির্দেশনা দেওয়া আছে। তিনি আরও জানান, অনেক জায়গায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়, আর কৃষি ও মৎস্যজীবীদের ক্ষতি পোষাতে দেওয়া হবে ঋণ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিচু এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পানি ঢুকেছে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটির বেশ কিছু ইয়ার্ডেও। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই বন্দরনগরীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে বুধবার সকালেও। ভারতের উড়িষ্যায় যখন ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানে তখন চট্টগ্রাম উপকূলেও উত্তাল হয়ে ওঠে সাগর। দুপুরে জোয়ারের পানি ঢুকে পড়ে নগরীতে, এতে তলিয়ে যায় হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ সহ নিচু এলাকা। পানি ঢুকে যায় বাসাবাড়ি, দোকানপাটে। জলজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অস্বাভাবিক জোয়ার অনেক বেশি, মানে রাস্তা উঁচু করার পরও আজকে জোয়ারটা বেশি। ঘুম যাইতে পারছি না, মানুষ ফাড়ি সব ভিজে যাচ্ছে। দুপুরে নগরীর উপকূলীয় এলাকা পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
খোঁজ নেন সাগর ঘেষা ১৩টি ওয়ার্ডের ৬০টি আশ্রয় কেন্দ্রের। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে কোনো ক্ষয়ক্ষতির সময় আপনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। জোয়ারের পানিতে ডুবে যায় চট্টগ্রাম বন্দরের দুটি ইয়ার্ড, বহির্নোঙরে বন্ধ রাখা হয় পণ্য ওঠানামা। জোয়ারের পানি ওই যে খালের পারে যেটা আছে আমাদের সিসিটি এবং পাঁচ নম্বর ইয়ার্ডে এই ৭-৭ ইঞ্চি পানি হয়েছে, এটা আবার চলে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ৪ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি মানুষ, ২০ হাজারের বেশি গ্রাম লণ্ডভণ্ড এবং ৩ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ওড়িশাতেও বিধ্বস্ত হয়েছে বেশ কিছু রাস্তা। ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতেই ক্ষতি হয়েছে বেশি। দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা, দায়িত্ব পালন করছে ৭৪ হাজার স্বেচ্ছাসেবী। ইয়াসের কারণে শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাতে ওড়িশাতে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ইয়াস। ঘূর্ণিঝড়ের আগে বেশিরভাগ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ায় প্রাণহানি কম হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন রোগীর চিকিৎসা ব্যয় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা, যা বহন করা বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই সম্ভব নয়। তাই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ রোগীদের সরকারিভাবে সরবরাহের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগের চিকিৎসায় গাইডলাইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা খুবই কম, তবে সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ২ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ফাঙ্গাস। একজন ভর্তি আছেন বারডেম হাসপাতালে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির চোখ মুখে কালো দাগ পড়ে ও ফুলে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ৪৫ দিন পর্যন্ত ব্যবহার করতে হয় অ্যান্টি ফাঙ্গাল ইনজেকশন। প্রতিদিনের খরচ প্রায় ৮০ হাজার টাকা। একটা চিকিৎসা কোর্স কমপ্লিট করতে ১ লক্ষ টাকার উপরে প্রায় ব্যয় হবে। তো এটা তো আসলে সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এটা সরকারকেই উদ্যোগী হয়ে এই ইনজেকশনগুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে। দেশে অ্যান্টি ফাঙ্গাল ইনজেকশন তৈরি করছে মাত্র ১টি কোম্পানি। ইনজেকশনের ব্যবহার কম হওয়ায় উৎপাদনও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগের সঠিক চিকিৎসায় প্রস্তুত হচ্ছে নির্দেশনা। একটি গাইডলাইন প্রণয়ন করবার চেষ্টা করছি এই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলায় যে সমস্ত ওষুধপত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে সহজলভ্য করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না, এই পরিস্থিতির জন্য কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত অর্ধেক রোগীকে বাঁচানো যায় না। সংক্রমণ চোখে ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি হারায় রোগী। সংক্রমণ রোধে করোনা রোগীদের স্টেরয়েড ব্যবহারে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। মেইনলি যারা স্টেরয়েড ইনজেকশন নিতে হয়েছে কোভিড ট্রিটমেন্টের সময় তাদেরকে এবং যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে তাদেরকে বেশি সাবধানতা থাকতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী জেলায়। চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার ৫০, সাতক্ষীরাতে ৩৭, রাজশাহীতে ২২%, যেখানে সারা দেশে ১০% আশেপাশে। সরকার বলছে পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় যে কোনো জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হবে। ঈদের পর সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ বাড়ছেই। চাপাই নবাবগঞ্জে শনাক্ত বাড়ছে আশঙ্কাজনক হারে। সেখানে সংক্রমণ হার কয়েকদিন ধরেই ৫০% বেশি, যা সারা দেশের হারের ৫ গুণেরও বেশি। পরিস্থিতির মোকাবিলায় চলছে সর্বাত্মক লকডাউন। একই অবস্থা সীমান্তবর্তী আরও কিছু জেলায়। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে দেশে শনাক্তের হার ছিল ১০.০৮%। একই দিন সাতক্ষীরায় শনাক্তের হার ৩৭, রাজশাহীতে ২২, খুলনায় ২০ আর মেহেরপুরে ছিল ২১%।
এতে দিন দিন উদ্বেগ বাড়ছে। আমরা অবজার্ভ করছি জায়গাগুলোতে, যদি বাংলাদেশের কোন জায়গাতে আমরা এরকম ভাবে দেখি, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বা টেকনিক্যাল কমিটির পরামর্শ হচ্ছে স্থানীয় ভাবে ওইটাকে লকডাউন বা যেটা স্থানীয় ভাবে বিধিনিষেধ দিয়ে চলাফেরার উপরে নিয়ন্ত্রণ করা, চলাফেরা নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞরা বলছেন শুধু লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না, স্থানীয়দের সঙ্গে নিয়ে পদক্ষেপ নিতে হবে জনপ্রতিনিধিদের। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু সংক্রমণটা ঊর্ধ্বগতি হবে না, সংক্রমণটা নামিয়ে আনা যাবে। আর যদি আমরা এটা না করি, শুধুমাত্র মানুষের উপর ছেড়ে দিই, আপনারা মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, যে আমাদের কোনো দায়িত্ব নেই, মানুষের উপর দায়িত্ব, এটা কিন্তু একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা হবে। পাশাপাশি সীমান্তবর্তী ওই জেলাগুলোতে করোনা চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে নজর রাখতে হবে সেদিকেও। ওইসব জেলাতে লকডাউন করতে হবে, প্লাস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল অক্সিজেন তো সেই গত বছর জুন মাস থেকে শুরু করেছে, এখন পর্যন্ত তার অগ্রগতি কি তাও তো জানি না। তবে করোনা উচ্চ সংক্রমণের জেলাগুলোতে করোনার ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চললেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। লকডাউনের দ্বিতীয় দিনেই চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে যান ও মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে চলছে পুলিশি তৎপরতা। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 40% হলেও একদিনের ব্যবধানে বুধবারে তা বেড়ে দাঁড়ায় 62%। করোনার এমন ঊর্ধ্বগতিতেও সচেতন নন জেলাবাসী। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরের বারোঘরিয়া বাজারের এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই, চলছে সর্বাত্মক লকডাউন। পুলিশের চেকপোস্ট এড়িয়ে আবার কখনো পুলিশের সামনেই চলে অবাধ চলাচল। স্বাস্থ্যবিধি নিয়ে এখানকার বেশিরভাগ মানুষই উদাসীন। চাকরি না করলে আমি খাবো কি? বেতন তো দিবে না কোম্পানি। কঠিন, আমার প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া বিক্রি হয় আর প্রয়োজন আছে। একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনি সরকারি নির্দেশনায় পাচ্ছেন, এটা তো কঠোর। না না, আমাদের তো অনুমোদন আছে, তো একটু জরুরি কাজ আছে, এই কারণে আমাকে যাওয়া লাগবে। কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শহরের বাইরেও আমাদের যে থানাগুলো আছে, সেই থানার অফিসার এবং ফোর্সগুলো সেখানে ডিপ্লয় করা আছে, এবং সেখানে আনঅথরাইজড মুভমেন্ট যেন কেউ না করতে পারে সে ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। তবে পণ্যবাহী ট্রাক ছাড়া জেলা থেকে বন্ধ আছে দূরপাল্লার যানবাহন। করোনা সংক্রমণ রোধে সোমবার মধ্যরাত থেকে চাঁপাইনবাবগঞ্জে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টস কর্মী আজহার হত্যায় ইমাম আব্দুর রহমানের সঙ্গে নিহতের স্ত্রীও জড়িত বলে জানিয়েছে র্যাব। গেল মার্চে এই খুনের পরিকল্পনা করেন দুজন মিলেই। এজন্য মাদ্রাসার এক ছাত্রের নামে সিম কার্ড ও মোবাইল ফোন কেনেন ইমাম। সেই ফোনেই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন আজহারের স্ত্রী ও রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে দুজনকেই 5 দিনের রিমান্ড নিয়েছে র্যাব। রাজধানীর দক্ষিণখানের সর্দারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কে বুধবারও পাওয়া যায় দুর্গন্ধ। খুনের ঘটনা জানাজানির পর থেকেই সেখানে ভিড় করছেন এলাকাবাসী। ইমাম সাহেব যে এই ঘটনাটা করবে বা করবে আমরা ভাবতে পারিনি। উনি ইমাম সাহেব, একটা ওয়াইফ ভূত আছে আর একটা মাইয়া নিয়ে সংক্রান্ত, ওটা বড় খারাপ কাজ। মসজিদ থেকে কিছু দূর গেলেই নিহত গার্মেন্টস কর্মী আজহারের ভাড়াবাড়ি। এই বাসাতেই আজহারকে পড়াতে গিয়ে তার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মসজিদের ইমাম আব্দুর রহমানের। যেভাবে হত্যাকাণ্ড করছে, এটা যেভাবে শুনছি, যেন খুব শাস্তি হয়। র‍্যাব বলছে এই হত্যাকাণ্ডে প্রথমে শুধু রহমান জড়িত বলে মনে হলেও পরে মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে আজহারের স্ত্রীর সম্পৃক্ততার তথ্য। এই হত্যার পর বিয়ের পরিকল্পনা ছিল তাদের। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেছে আসমা আক্তার তাকে পরিকল্পনা প্রদান করা, পাশাপাশি প্ররোচনা করা, অনেকটা প্রেশারই দিয়েছে যে যদি তার যে স্বামী আজহারকে হত্যা না করে তাহলে আসমা আক্তার নিজে ইমামকে হত্যা করবে অথবা সে নিজে আত্মহত্যা করবে। মার্চে হত্যার পরিকল্পনা করলেও আজহার অসুস্থ হওয়ায় ভেস্তে যায় তা। পরে গেল 19 মে এশার নামাজের পর তাকে আলোচনার জন্য মসজিদে যেতে বলে ইমাম। এ সময় আগে থেকেই প্রস্তুত রাখা ছুরি ও চাপাতি দিয়ে হত্যা করা হয় তাকে। মূল পরিকল্পনা এবং বিভিন্ন আলাপ আলোচনা বা কিভাবে হত্যাকাণ্ড করবে এই কথাবার্তাগুলো ইমামের সাথে আসমা আক্তারকে যেই সিম ইমাম কিনে দিয়েছিল এই সিমের মাধ্যমেই সলা পরামর্শ করা হয়। র‍্যাব জানিয়েছে আসমার তৃতীয় স্বামী আজহার আর দ্বিতীয় স্বামী ছিলেন নিহত আজহারেরই বড় ভাই। মাসুদুর রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বেশ কিছু পার্ক আর খেলার মাঠের চেহারা বদলে গেছে দুই নগর কর্তৃপক্ষের উদ্যোগে। জরাজীর্ণ আর পরিত্যক্ত পার্কগুলো সংস্কারের পর এখন নগরবাসীর পদচারণায় মুখর। তবে নগরবিদরা বলছেন, প্রয়োজনের তুলনায় ঢাকায় পার্ক আর খেলার মাঠের সংখ্যা একেবারেই কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকায় আরও উন্মুক্ত স্থান তৈরির তাগিদ তাদের। জনসংখ্যা অনুপাতে যা থাকা উচিত তার মাত্র 1% পার্ক ও উন্মুক্ত স্থান আছে রাজধানী ঢাকায়। অব্যবস্থাপনায় সেগুলোর বেশিরভাগেরই বেহাল দশা। তবে আসার কথা ইদানিং কিছু উদ্যোগ নিয়েছে ঢাকার দুই নগর কর্তৃপক্ষ। দক্ষিণ সিটির জল সবুজে ঢাকা প্রকল্পের আওতায় রাজধানীর 10টি খেলার মাঠ ও 18টি পার্ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে উদ্বোধন হয়েছে সংস্কার করা 3টি খেলার মাঠ ও 8টি খেলার মাঠ ও 18টি পার্ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে উদ্বোধন হয়েছে সংস্কার করা 3টি খেলার মাঠ ও 8টি পার্ক। পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ের মালিটোলা পার্ক, এক সময় ট্রাকের দখলে থাকা পার্কটি উদ্ধার করে দৃষ্টিনন্দন রূপ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। তেমনিভাবে সংস্কার হয়েছে লালবাগের শহীদ হাজী আব্দুল আলিম খেলার মাঠ। পুরনো পার্কগুলোর এই আমূল পরিবর্তনে খুশি নগরের বাসিন্দারা। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা এটা আছে, ওরা এক্সারসাইজ করতে পারতেছে, সুবিধা হচ্ছে। সব চিন্তায় গাড়ি ঘুমায় থাকতো, গাড়ি রাখতো, ময়লা থাকতো। আমার মতে এটা সিটি কর্পোরেশনের দেখাশোনা করা উচিত সবসময়। উন্নয়ন কাজ শেষে জুনে উদ্বোধন হবে আরো কয়েকটি পার্ক ও খেলার মাঠ। এই বছরে সবগুলোর সংস্কার শেষ করার প্রতিশ্রুতি নগর কর্তৃপক্ষের। বাকি যে কাজগুলো বাকি আছে ওগুলো প্রায় 80-85-90% কাজ হওয়া আছে। আশা করি আমরা জুনের ভিতরে, আগামী জুনের ভিতরে আরো 4-5টা পার্ক এবং 3-4টা মাঠের উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। নগরবিদরা বলছেন, রাজধানীর প্রতিটি এলাকায় হাঁটা দূরত্বে পার্ক থাকা প্রয়োজন। জমি অধিগ্রহণ করে সব এলাকায় পার্ক করার পরামর্শ তাদের। উন্নয়নের পরে সেই পার্ক এবং প্লেগ্রাউন্ডে কারা প্রবেশ করবে, সেই প্রবেশাধিকারের উপরে যে নিয়ন্ত্রণ আসছে কিনা সেটা আমাদের দেখা জরুরি। পার্কগুলোকে মেনটেন্যান্সের নামে কিন্তু কোনো ক্লাব বা কোনো কর্তৃপক্ষ বা কোনো গোষ্ঠীর কাছে দেওয়া হচ্ছে। 1.5 কোটি মানুষের শহর ঢাকায় পার্ক আর খেলার মাঠ থাকার কথা 1000-এর বেশি। অথচ ঢাকার দুই সিটির 129টি ওয়ার্ডে কাগজে কলমে আছে মাত্র 49টি পার্ক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কাচরায় হানিফ ফ্লাইওভার ওভারের কাছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাসুম বয়াতি নামের এক রেকার ড্রাইভার। নিহত মাসুম ওরিয়ন গ্রুপের রেকার চালাতেন। নিহতের স্বজনেরা জানান, রাতে ফ্লাইওভারের উপরে ট্রাক আটকে গেলে সেটিকে উদ্ধারে রেকার নিয়ে যায় মাসুম। এ সময় আরেকটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে পেছন থেকে আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। ঘটনায় দুটি ট্রাকই জব্দ করা হয়। আহত বাকি দুইজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মাসুদের বাড়ি বরিশালে লাশ নিয়ে যাওয়া হবে। ফেনী শহরের বড় বাজারে আগুনে 6টি দোকানের গোডাউন পুড়ে গেছে। রাত 10:30-এর দিকে সদাগর টাওয়ারের চতুর্থ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস জানায়, রাতে আইমান ফোম হাউস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। সে সময় 6টি গোডাউনের ফোম, শাড়ি, ব্যাগ ও জুতা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা পুলিশের। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সে সঙ্গে চলতি বছরের SSC এবং HSC পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে বসার অপেক্ষা আরও বাড়ল শিক্ষার্থীদের। গত বছরের 17 মার্চ থেকে শুরু হওয়া ছুটি বাড়ানো হয়েছে 12 জুন পর্যন্ত। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 2 মাসের মধ্যে সব শিক্ষার্থীকে শিখন কর্মসূচির মধ্যে আনা হবে। একই সাথে 13 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। চলতি বছর SSC ও HSC পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নেওয়া আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি, সেই ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত
আমরা বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাল্লাহ, এবং তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। আমাদের সকল ধরনের প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার সেই প্রস্তুতি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর খুলে দেয়া হবে পাবলিক বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বেশিরভাগ শিক্ষকদের টিকা দেয়া হয়েছে বলে জানান দীপুমণি। 2,97,948 জন শিক্ষার্থী, 15,369 জন শিক্ষক এবং 32,583 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি হেলথের নিকট আমরা প্রেরণ করেছি। শিক্ষা গবেষকরা বলছেন, স্কুল বন্ধের দীর্ঘ সময় পার হয়ে গেছে, অনলাইন সংসদ টিভিতে একাডেমিক কার্যক্রম চললেও অনেক শিক্ষার্থী এর বাইরে রয়ে গেছে, তাই ধাপে ধাপে স্কুল খোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। আমি মনে করি যে তাদেরকে নিয়ে আসা দরকার, নিয়ে এসে তাদের শিক্ষা কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত করে তাদের পরীক্ষাগুলো সম্পন্ন করা দরকার। এটা একটা, এখন কিন্তু অনেকভাবে নানাভাবে কিন্তু পরীক্ষা নেওয়া যায়। আমরা বলছি সৃজনশীল উপায়ে আমরা ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, শিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি, সৃজনশীল উপায়ে তাহলে আমরা কেন অ্যাসেসমেন্ট করতে পারবো না? 2022 সালের SSC এবং HSC পরীক্ষার্থীদের সিলেবাসও সংক্ষিপ্ত করা হয়েছে। SSC-র জন্য 150 দিন এবং HSC-র জন্য 180 দিন ক্লাস নিয়ে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের কোন নাগরিক ইসরায়েল গেলে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেওয়ায় বাংলাদেশের মানুষ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির রাষ্ট্রদূত। যতদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসাবে বাংলাদেশ স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ আশা করে ইসরায়েল অতি দ্রুত এ সমস্যার সমাধান করবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না, দেশ হিসেবে স্বীকার করি না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ উঠে গেলেও দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশিদের জন্য এখনও ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এরপরও কেউ গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যভাবে যদি কেউ যায়, আমাদের আইনে তার পানিশমেন্ট হবে। আপনার ইতিহাস আপনি জানা আছে যে এক ভদ্রলোক এখান থেকে এ সময় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান। বলেন, গাজায় হামলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্টকে ফোন করেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন, তা কখনোই ভোলার নয়। আমি দেখেছি এদেশের মানুষ কিভাবে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, সেটা হচ্ছে নানাভাবে। অনেকে চিকিৎসা সামগ্রী, নগদ অর্থ পাঠিয়েছে, যা আমাদের অভিভূত করেছে। বাংলাদেশের মানুষের এমন আন্তরিকতা, সহমর্মিতা কখনোই ভোলার নয়। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ তাদের সাথেই আছে। হাসিফ আহমদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে করমুক্ত সুবিধা চান পোলট্রি খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারি সহযোগিতা না বাড়লে বড় ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা। পাশাপাশি খামারিদের সুরক্ষায় আমদানি করা হিমায়িত মুরগির মাংসের ওপর শুল্ক বাড়ানোর তাগিদ তাদের। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পোলট্রি খাত। মোট প্রাণী সম্পদের 35% আসে এ খাত থেকে। বর্তমান সস্তা আমিষের বড় উৎস পোলট্রি মাংস ও ডিম। বছরে এ শিল্পের প্রবৃদ্ধি 12%।
কিন্তু ফিট তৈরিতে স্থানীয় কাঁচামালের স্বল্পতার কারণে এখনও নির্ভর করতে হয় আমদানির ওপর। আসছে বাজেটে কাঁচামালের ওপর উচ্ছেকর কমানোর দাবি উদ্যোক্তাদের। তারা চায় পশুখাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্পোরেট করও কমানো হোক। সেই জন্য বাজার একটা বিরাট বড় ফ্যাক্টর, বাইরে থেকে মাংস ইম্পোর্টের উপরে নজর দেওয়া উচিত। কৃষি অর্থনীতিবিদরা বলছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পোল্ট্রির মতো উপখাতগুলোকে জোর দিতে হবে, এতে দেশের চাহিদা পূরণ করে রপ্তানির সুযোগও তৈরি হতে পারে। ইয়াং জনগোষ্ঠী তারা যদি পোলট্রি শিল্পে শিল্প উৎপাদনে নিয়োজিত হতে চায় তাদেরকে ঋণ সুবিধা দিতে হবে এবং সেই জন্যে সরকারকে একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং বাজেটে উল্লেখ করতে হবে যাতে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের ইমিউনিটি বৃদ্ধির লক্ষ্যে যে প্রোটিনের সোর্স সেটি যেন পোলট্রি শিল্প থেকে আসতে পারে। পোলট্রি ব্যবসায়ী সমিতির তথ্য মতে এ খাতে বিনিয়োগ 35,000 কোটি টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর হলেও মরদেহ দাফনে ভোগান্তি শেষ হচ্ছে সিলেট নগরবাসীর। আধুনিক সুযোগ সুবিধা রেখে নগরের সবচেয়ে বড় মানিকপীর কবরস্থানের উন্নয়ন কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। এরই মধ্যে প্রথম ব্লকের কাজ শেষ হওয়ায় তা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি 4টি ব্লকের কাজ শেষ হলে এখানে সমাহিত করা যাবে 20,000 মরদেহ। সিলেটের নয়া সড়ক এলাকায় প্রায় 11 একর জায়গাতে হজরত মানিকপীর রহমতুল্লাহ সিটি কবরস্থান। সরকারি কবরস্থানে এতদিন পরিকল্পনার অভাবে নানা ধরনের সমস্যায় পড়তে হতো নগরবাসীকে। সম্প্রতি আধুনিক সব সুযোগ সুবিধা রেখে এর উন্নয়ন কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে শেষ হয়েছে প্রথম ব্লকের কাজ, নির্মিত হবে আরো 4টি ব্লক। প্রত্যেকের মা বাবা ভাই বোনের জন্য যাদের কবর থাকে যেখানে, তো স্বাচ্ছন্দ্যের সহিত দাঁড়িয়ে আপনার মনে করেন জিয়ারত করা বা ওদের রুহের মাগফিরাত কামনা করে এইখানে আসা, এই জিনিসগুলা আপনার একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। কবরস্থানটির ভেতরে সড়ক ও ওয়াকওয়ে নির্মাণ সহ লাগানো হচ্ছে ফলদ ও বনজ গাছ। দীর্ঘদিন পরে হলেও কবরস্থানে আধুনিকতায় খুশি নগরবাসী। এখন যে পরিবেশ হয়েছে এই পরিবেশটা আপনার খুবই সুন্দর হয়েছে। এখন আপনার রাস্তাঘাট হয়েছে, আমরা জায়গায় জায়গায় ইয়া জিয়ারত করতে পারবো, খবর বা ঠিক মতো দিতে পারবো। জায়গা ছিনা যাইতো না, একজনের জায়গা আরেকজন দিত, প্লেটটা ছিনা যাইতো না, এখন প্লেট হচ্ছে তোমার কম্পিউটারের মাধ্যমে থাকবে। কবরস্থানগুলো অত্যন্ত সুন্দর হইতেছে, বিদেশি ডিজাইন মতো, আমরা বড় খুশি লাগে, আল্লাহ ভালো রাখতেছে। সবগুলো ব্লকের নির্মাণ শেষ হলে এখানে সমাহিত করা যাবে 20,000 মরদেহ। গরিব ও বেওয়ারিশদের দাফন বিনামূল্যে হলেও বিত্তশালীদের জন্য ফি নির্ধারণের কথা জানিয়েছেন সিটি মেয়র। ঢাকায় বনানীর বড় লোকেরা জায়গা কিনেন, আমরা এটা এই সুযোগটা এখানে রাখব, কারণ যারা বিত্তশালী ওনারা অল্প, আমাদের তো এখানে তো ব্যবসা করার জন্য না, বাট এইটাতে যদি কিছু দেন, এই টাকাটা এখানে মেনটেনেন্স, এখানে হুজুর রাখবে, এদের বেতন, এরা গোসল, এই প্রতিদিনের অনেক 20 জনের প্রাণহানি ঘটেছে, নতুন করে আক্রান্ত 5.5 লাখ। এ নিয়ে বিশ্ব করোনায় মোট মৃত্যু 35 লাখ ছাড়ালো, মোট শনাক্ত 16 কোটি। ভারতে একদিনে শনাক্ত হয়েছে 2,11,000, প্রাণহানি 3,842 জনের। দেশটিতে একদিনে রেকর্ড 22,17,000 করোনা পরীক্ষা করা হয়েছে। কেরালা ও তামিলনাড়ুতে বেড়েই চলেছে সংক্রমণ আর মহারাষ্ট্রে কমছে শনাক্ত। ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 2,400 মানুষের, নতুন শনাক্ত 79,000। চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং করোনা মোকাবেলায় নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে ফ্রান্স সরকার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে 8 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর। স্যান হোজের রেল ইয়ার্ডে স্থানীয় সময় বুধবার সকালে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারী, পরে পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে যুক্তরাষ্ট্রে বছরে 230টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। টিকা কার্যক্রমে ধীরগতির কারণে অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারে পিছিয়ে যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে রেকর্ড পরিমাণ কম সুদহার নির্ধারণ করেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি প্রণোদনা অব্যাহত রাখতে আরও বেশি ঋণ গ্রহণের দিকে ঝুঁকছে এই অঞ্চলের অনেক দেশ।
এছাড়া ক্ষতি মোকাবেলায় কর ছাড় সহ নানা সুবিধা দিচ্ছে এশিয়ার বেশ কটি দেশ। বর্তমানে করোনা সংক্রমণের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে এশিয়ার বিভিন্ন অঞ্চল। পাশাপাশি চাহিদা অনুযায়ী টিকাও পাওয়া যাচ্ছে না। কয়েক দেশে টিকা কার্যক্রম শুরু হলেও চলছে ধীরগতিতে। ফলে এশিয়ার অর্থনৈতিক ব্যবস্থার পুনরুদ্ধার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। মন্দা ঠেকাতে এরই মধ্যে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডে সর্বনিম্ন সুদহার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকার্তায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে করহার আরও কমানোর প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি চলতি বছর $8,400 কোটি বন্ড ইস্যু করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। বিধিনিষেধের কারণে ভোক্তা ব্যয় কমেছে দক্ষিণ কোরিয়ায়, তবে রপ্তানি বাড়ায় গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। ব্যবসা এবং বিনিয়োগ স্বাভাবিক রাখতে মুদ্রানীতি অপরিবর্তিত রেখেছে দেশটি। একই কারণে মুদ্রানীতি পরিবর্তন করছে না রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড। প্রবৃদ্ধির সহায়ক হিসেবে দেশটির বাজেটে ওয়েলফেয়ার তহবিল থেকে ব্যয় বাড়ানো হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি 6.8% রাখার চেষ্টা করছে দেশটি, যা গেল অর্থবছর ছিল 9.5% কম। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খাতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। বার্কলেস ব্যাংকের গবেষণা অনুযায়ী করোনা সহায়তা হিসেবে ভারতের বিভিন্ন ব্যাংকে এই পর্যন্ত ₹14 ট্রিলিয়ন তারল্য সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের জরিপ বলছে, বর্তমান পরিস্থিতিতে মুদ্রানীতির পরিবর্তন করেও তেমন কাজ হবে না, তাই প্রণোদনা কার্যক্রমের আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ইউরোপা লীগের চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 11-10 ব্যবধানে হারায় স্প্যানিশ ক্লাবটি। 98 বছরের ক্লাব ইতিহাসে প্রথম মেজর ট্রফি জিতল ভিয়ারিয়াল। প্রথমার্ধে দাপট স্পষ্ট ছিল ম্যান ইউনাইটেডের, তবে ভিয়ারিয়ালের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ কাভানি র্যাশফোর্ডরা। স্রোতের বিপরীতে পাল্টা আক্রমণে গোল হজম করে রেড ডেভিলস। 29 মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন ইনফর্ম জেরার্ড মোরেনো। বিরতির পর 10 মিনিটের ব্যবধানে ম্যান ইউনাইটেডকে সমতায় ফেরান কাভানি। নির্ধারিত সময়ে 1-1 সমতায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে ব্যবধান গড়ে দিতে পারেনি কেউই। পরে পেনাল্টিতে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। 11-10 জিতে প্রথমবার শিরোপা উৎসব করল ভিয়ারিয়াল। ইন্টার মিলানকে সেরিয়া শিরোপা জিতিয়ে দায়িত্ব ছাড়লেন কোচ অ্যান্তনিও কন্তে। ক্লাবের আর্থিক ক্ষতি কমাতে চুক্তির মেয়াদ শেষের 1 বছর আগেই বিয়ে দেওয়া নিলেন কন্তে। 11 বছর পর সেরিয়া শিরোপা জিতলেও ঠিক স্বস্তিতে নেই ইন্টার মিলান। আর্থিক সংকটে বেশ কঠিন সময় পার করছে নেরাজ্জুরিরা। এর মধ্যেই শিরোপা জয়ী কোচকে হারালো ইন্টার। কয়েক মাস ধরেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা চলছিল ইতালিয়ান ফুটবলে, সেটাই শেষ পর্যন্ত সত্যি হল। এক বিবৃতিতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা 51 বছর বয়সে এই কোচের সরে যাওয়ার কথা নিশ্চিত করে। ইতালিয়ান গণমাধ্যমের খবর, চাইনিজ মালিক প্রতিষ্ঠান সুনিং আর্থিক চাপ কাটাতে খরচ কমানোর এবং গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে বিক্রির কথা ভাবছে। এর মধ্যেই এলো কোচের বিদায়ের খবর। মুশফিক মিরাজ নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। অবদানের প্রভাব পড়েছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। বোলিংয়ে 3 ধাপ এগিয়ে 2-এ উঠেছেন মিরাজ, আর 209 রান করা মুশফিক পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে 14 নম্বরে। এই অর্জনে আছে স্বস্তি, তবে নির্ভার না থেকে শেষ ম্যাচেও দাপটে জয় চান মিরাজ। বিদেশে নির্বিষ বোলিং, কিন্তু দেশে মিরাজ প্রতিপক্ষের জন্য আতঙ্ক। 2 ম্যাচেই তার স্পিনে ভুগেছে শ্রীলঙ্কা, 7 উইকেট শিকারে এগিয়েছেন 3 ধাপ। 50+ রেটিং বাড়িয়ে মিরাজ এখন র্যাঙ্কিং এর 2 নম্বরে। আইসিসি বোলার্স র্যাঙ্কিং এর সেরা 2-এ ওঠা তৃতীয় বাংলাদেশি মিরাজ। আগের দুজনই স্পিনার। 2009-এ শীর্ষে ছিলেন সাকিব, পরের বছর 2-এ উঠে আসেন রাজ্জাক। মিরাজের সামনে চূড়ায় ওঠার সুযোগ, তার থেকে 12 রেটিং এগিয়ে ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে স্পেশাল পারফরমেন্স মিরাজকে তুলতে পারে 1 নম্বরে। যদি হয়েই যায় তাহলে সাকিবের পর আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বর আরেকজনকে পাবে বাংলাদেশ।
আমার কাছে খুব ভালো লাগছে যে 2 নম্বরে র্যাঙ্কিং এ আসতে পেরে, কারণ আমি কখনো ভাবিনি যে ওয়ান ডে ক্রিকেটে 2 নম্বরে বোলিং এ আসবো। খারাপ সময়টা সবাই আমাকে সাপোর্ট করেছে, আমার পিছন থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। হয়তো সেই খারাপ সময়টার ওই সময়টা যদি আমি ওইভাবে মেন্টালিটি বা ওভারকাম না করতে পারতাম, হয়তো আজকে এই পজিশনে আসতে পারতাম না। আইপিএল এর ছন্দ জাতীয় দলে টেনে নিয়ে সফল মুস্তাফিজ ফিরেছেন শীর্ষ দশে। 2 ম্যাচে 6 উইকেট শিকারে 8 ধাপ এগিয়ে অবস্থান 9 নম্বরে। অন্যদিকে 2 ম্যাচের সেরা মুশফিকও এখন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এ 4 ধাপ এগিয়ে উঠে এসেছেন 14 নম্বরে। এসব অর্জনের তৃপ্তি আর সিরিজ নিশ্চিতের আত্মবিশ্বাস নিয়ে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। আরো 10 পয়েন্ট চাই মিরাজদের। আমাদের রিল্যাক্স হওয়ার কোনো কিছু নেই, কারণ এখানে কিন্তু পয়েন্টের খেলা, কারণ পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট আমি মনে করি যে সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমাদের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। শ্রীলঙ্কার সাথে ফার্স্ট টাইম আমরা সিরিজ জিতেছি। শুক্রবার শেষ ম্যাচ, উইন্ডিজ পাকিস্তানের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ তামিমদের সামনে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বাঁধে ধসের পাশাপাশি ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গ ওড়িশায় 4 জনের মৃত্যু, 3 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত, লন্ডভণ্ড 20,000 গ্রাম। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় দিনে খরচ প্রায় 1 লাখ, সরকারিভাবে ওষুধ সরবরাহের পরামর্শ। সীমান্তে করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ, চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার 50, সাতক্ষীরা রাজশাহীতে যে কোনো সময় লকডাউন। ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।